নিজেদের প্রিয় লোকে ঘুরতে গিয়ে স্ত্রীর রহস্যজনক খুন, দীর্ঘ 8 বছর পর স্ত্রীর কাছ থেকে বেইল পাওয়া, ওই লেক থেকেই পুলিশের পাওয়া আরও 2টি অজ্ঞাত লাশ, সবশেষে চাঞ্চল্যকর সব রহস্যের উদ্ঘাটন। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2006 সালে রিলিজ হওয়া মুভি টেল নো ওয়ানের কথা। মুভিটি হারল্যান্ড কোবেনের লেখা উপন্যাস টেল নো ওয়ানের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। মুভিটির ডিরেক্টর কিলিয়াম ক্যানেট। মুভিটির IMDb রেটিং 7.5 out of 10। রটেন টমেটোসে মুভিটি 94% ফ্রেশ রয়েছে। মুভিটির মেটাক্রিটিক স্কোর 82 out of 100। তো বলা যাক, 2006 সালে রিলিজ হওয়া ক্রাইম ড্রামা মিস্ট্রি জনরার টেল নো ওয়ান মুভিটির ঘটনা প্রবাহ। ঘটনা শুরু করার আগে আমাদের মুভির কিছু ক্যারেক্টার সম্পর্কে জেনে নিতে হবে। মুভির মেইন ক্যারেক্টার অ্যালেক্স, যিনি একজন ডক্টর, অ্যালেক্সের স্ত্রী মার্গট। এটা অ্যালেক্সের বোন এন, যে একজন শোজাম্পার। শোজাম্পারদের কাজ হচ্ছে অশ্বরোহী হিসেবে ঘোড়ালাভ প্রতিযোগিতায় অংশ নেয়া। এনের গার্লফ্রেন্ড হেলেন, অর্থাৎ এন একজন লেসবিয়ান। মার্গটের বাবা জেকাস নরেন্টাইন, উনি একজন পুলিশ অফিসার। মার্গটের বেস্ট ফ্রেন্ড চার্লট। মুভির শুরুতে দেখা যায় অ্যালেক্স তার পরিবারের সাথে এক সুন্দরতম রাত পার করছে। পরের দিন অ্যালেক্স ও মার্গট তাদের ছোটবেলার প্রিয় জায়গা চারমান লেকে বেড়াতে যায়। লেকটা অনেক সুন্দর, মনোরম পরিবেশে ঘেরা এই লেকেই তাদের ছোটবেলায় পরিচয় এবং সেখান থেকেই তাদের ভালোবাসার শুরু। তারা তাদের এই ছোটবেলার স্মৃতি ধরে রাখার জন্য ওই লেকের গার্ডেনে থাকা এক গাছের গায়ে তাদের নামের প্রথম অক্ষর দিয়ে M4 মার্গট এবং A4 অ্যালেক্স লিখে রেখেছিল। তারা ওই লেকে স্নান করে, রাতও হয়ে যায়। তারা স্নান শেষে শুয়ে কথা বলছিল। মার্গট সবসময় অ্যালেক্সের বোন এনের পক্ষ নিত, এই জন্যে অ্যালেক্স তার বোনের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারত না, তাই অ্যালেক্স রেগে যায়। তখন এক পর্যায়ে মার্গটও রেগে যায়, সে উঠে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দূর থেকে মার্গটের চিল্লানোর আওয়াজ পাওয়া যায়। আওয়াজ শুনে অ্যালেক্স সাঁতার কেটে ওই পারে চলে আসে। যখনই সে ওই পারে আসে, তখন কেউ একজন তার মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে ফেলে। অ্যালেক্স 3 দিন পর্যন্ত কোমায় ছিল। পরে ইনভেস্টিগেশনের পরে জানা যায় ওই রাতে ওই লেকে এক সাইকো কিলার ছিল যার নাম সার্টন, সেই তাদের মেরেছিল। ভাগ্যক্রমে অ্যালেক্স বেঁচে যায় আর মার্গট মারা যায়। অ্যালেক্স নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করে। এভাবে 8 বছর পার হয়ে যায়। অ্যালেক্স তার রোগী দেখছিল। ওই সময় ব্রুনো নামের এক লোকাল গুন্ডা তার ছেলেকে নিয়ে সেখানে আসে এবং চেঁচামেচি শুরু করে দেয়। ব্রুনো হসপিটালে বলছিল সে শুধুমাত্র অ্যালেক্সের কাছেই তার ছেলেকে দেখাবে। আসলে ব্রুনোর ছেলে অ্যালেক্সের পুরনো পেশেন্ট। তার ছেলের হেমোফেলিয়া নামের এক রোগ ছিল। এই রোগে পেশেন্টের অনেক ছোট ইঞ্জুরিতেও অনেক বেশি ব্লিডিং হয়। অ্যালেক্স ব্রুনোকে শান্ত করে আর তার ছেলের চিকিৎসা করে। এরপর অ্যালেক্স লাঞ্চ করে প্রতিদিনের মতো তার মেইল চেক করে। ওই সময় সে M+A সাবজেক্টের একটা মেইল পায়। M+A অর্থাৎ মার্গট প্লাস অ্যালেক্স, তাদের নাম দিয়ে তৈরি মেমোরিয়াল সাইন। সে এটা দেখে শক হয়ে যায়। এটা তো মার্গট ছাড়া কেউ জানার কথা না, আর মার্গট মারা যাওয়ার 8 বছর হয়ে গেছে। তাহলে মেইলটি কে পাঠিয়েছে? মেইলে একটা ভিডিও স্ট্রিমিং লিঙ্ক ছিল। লিঙ্কটি প্লে হবে তাদের অ্যানিভার্সারিতে, অর্থাৎ আগামীকালে। এরপর অ্যালেক্সের একটি কল আসে। সেখানে একজন পুলিশ অ্যালেক্স আর তার বোনের সাথে দেখা করতে চায়। পরে পুলিশ তাদের বলে যেখানে অ্যালেক্সের স্ত্রীর খুন হয়েছে ওখানে 2 জন মানুষের ডেথ বডি পাওয়া গেছে, যাদের মৃত্যুও প্রায় 5 থেকে 8 বছর আগেই হয়েছিল। তাই পুলিশ আবার সেখানে তদন্ত করবে, আর ওই জায়গার মালিক ছিল অ্যালেক্স এবং এন। তাই পুলিশ ওই জায়গার তদন্তের পারমিশন চায়। অ্যালেক্স পারমিশন দিয়ে দেয়। পুলিশের অ্যালেক্সের প্রতি সন্দেহ ছিল, কেননা মার্গটের খুনের আসামি হিসেবে যে জেল খাটছে সে তার 7টি খুনের কথা স্বীকার করলেও এই 1টি খুনের কথা সে স্বীকার করেনি। পুলিশের একটা কনফিউশনও ছিল। মার্গট খুনের রাতে অ্যালেক্সকেও আঘাত করা হয়, এতে সে লেকে পড়ে যায়, কিন্তু তাকে পাওয়া যায় লেকের পাশের স্থানে। সে যদি লেকেই পড়ে থাকে তাহলে তাকে ওখান থেকে বের করে স্থলে রাখে কে? তাই সব মিলে পুলিশ ধারণা করে অ্যালেক্সই হয়তো লোক ভাড়া করে তার স্ত্রীর খুন করিয়েছে আর নিজেকে বিনা দোষী সাব্যস্ত করার জন্য
তাদের হাতেই নিজেকে ইনজুর করিয়েছে। এগুলো শুনে অ্যালেক্স প্রচণ্ড রেগে যায়। সে বলে সে এই বিষয়ে আর কথা বলতে চায় না। পরের দিন বিকেলে যখন অ্যালেক্স ওই মেইলে দেয়া লিঙ্ক প্লে করে, তখন সে একটি রাস্তার সিসিটিভি ফুটেজ পায় আর ওখানে তার স্ত্রী মার্গুটকে দেখা যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার স্ত্রী 8 বছর আগেই মারা গিয়েছে এবং তার ডেড বডিও পাওয়া গেছে। এরপর পরই আরও একটি মেইল আসে, সেখানে বলা হয় আগামীকাল আরও একটি মেইল পাঠানো হবে আর ওই মেইলটি দেখার জন্য অ্যালেক্সকে একটি ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়। আর এটাও বলা হয় কিছু লোক অ্যালেক্সের উপর নজর রেখেছে, তাই অ্যালেক্সকে সাবধানে থাকতে হবে। পরের দিন অ্যালেক্স যখন তার অফিসে আসে, তখন দেখে দুইজন ডিটেকটিভ তার অপেক্ষা করছে। তাকে তারা ওখান থেকে থানায় নিয়ে যায়, কেননা সবার অ্যালেক্সের প্রতি তীব্র সন্দেহ ছিল। খুন স্পটে যে দুটি লাশ পাওয়া যায়, তার মধ্যে একটির পকেটে লকারের চাবি পাওয়া যায় আর ওই লকারে মার্গটের কিছু ফটো পাওয়া যায়। ছবিগুলো দেখে মনে হচ্ছিল তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। পুলিশ রেকর্ডে মার্গটের খুন ব্যতীত অন্য কোনো ভায়োলেন্স রেকর্ড ছিল না, তো এটি অ্যালেক্সই করতে পারে। অ্যালেক্স তখন বলে একবার অ্যালেক্স তার ডক্টরি ইন্টার্নশিপের জন্য শহরের বাইরে গিয়েছিল আর ওই সময় মার্গটের কার অ্যাক্সিডেন্টও হয়। এই ক্ষতের দাগগুলো সেটিরই, কিন্তু পুলিশ এতে অসম্মতি জানায়, কেননা এগুলো কোনোভাবেই কোনো দিক থেকেই কার অ্যাক্সিডেন্টের ফলে হওয়া সম্ভব মনে হচ্ছিল না। এগুলো শারীরিক নির্যাতনেরই ইঞ্জুরি। মোট কথা, পুলিশ ভাবে অ্যালেক্স তার স্ত্রীকে নির্যাতন করত। এক সময় হয়তো বড় কোনো ঝগড়া হয় আর এতেই অ্যালেক্স তার স্ত্রীকে প্ল্যানিং করে খুন করে। ওই রাতে জেল পালাতক এক সিরিয়াল কিলারের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর এই কিলারের উপরই অ্যালেক্স প্ল্যানিং করে এই খুনের দায়ভার চাপিয়ে দেয়। এইসব শুনে অ্যালেক্স অনেক বেশি রেগে যায় আর বলে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত, সে কখনই তার স্ত্রীর গায়ে হাত তুলত না। অ্যালেক্স পরের দিন মার্গটের ফ্রেন্ড চার্লোটের কাছে যায়, তাকে জিজ্ঞেস করে মার্গটের সেই ইঞ্জুরির বিষয়ে। চার্লোট বলে মার্গট তাকেও বলেছিল কার অ্যাক্সিডেন্টেরই কথা, কিন্তু কিভাবে এই কার অ্যাক্সিডেন্ট হয় তা সে তাকে বলেনি। এর পরের দিন অ্যালেক্স আর তার বোন এন ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে মেইল চেক করে, কিন্তু মেইলটি ওপেন হয় না। পরে সাইবার ক্যাফেতে গিয়ে চেক করলে মেইলটি ওপেন হয়ে যায়। মেইলে একটা অ্যাড্রেস ছিল আর লেখা ছিল আগামীকাল বিকেল 5টায় ওই অ্যাড্রেসে মার্গট অ্যালেক্সের সাথে দেখা করবে। এতে অ্যালেক্স অনেক বেশি খুশি হয়, মার্গট তাহলে মারা যায়নি, বেঁচে আছে। দীর্ঘ 8 বছর পর মার্গটের সাথে তার দেখা হতে যাচ্ছে। এইদিকে আবার কিছু লোক চার্লোটের কাছে মার্গটের খোঁজ নিতে আসে, কিন্তু চার্লোট তেমন কিছুই জানতো না। পরে তারা চার্লোটকে মেরে দেয় আর খুনকৃত পিস্তলটি অ্যালেক্সের বাসায় রেখে দেয়। পুলিশ পরে এটি খুঁজেও পায়। এতে করে অ্যালেক্স পুরোপুরি ফেঁসে যায়। পরের দিন অ্যালেক্স তার চেম্বারে ছিল, ওই সময় তার উকিল তাকে কল করে, বলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে। এটা শুনে অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তার পিছু নেয়। সাহায্যের জন্য অ্যালেক্স ব্রুনোকে কল করে, ব্রুনো তার সাহায্য করে, তারা অ্যালেক্সকে পুলিশের আড়াল করে। এরপর অ্যালেক্সকে এক উকিলের কাছে নিয়ে যায়, কেননা ব্রুনো খোঁজ নিয়ে জানতে পারে মৃত্যুর আগ পর্যন্ত মার্গট এই উকিলের কাছেই যেত, তাই ওই উকিলের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। উকিলটি তাকে বলে অ্যালেক্স যখন শহরের বাইরে ছিল, তখন মার্গটের এক লোকাল গুন্ডার সাথে সম্পর্ক ছিল, তার নাম ছিল গঞ্জালেস। এই গঞ্জালেসকে ফিলিপ নামের এক লোকের মার্ডার কেসের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। এই ফিলিপ আবার মার্গট এর সাথে একটা চিলড্রেন ট্রাস্ট বা শিশু তহবিল চালাতো। আবার ফিলিপ প্রভাবশালী সিনেটরের ছেলেও ছিল। পরবর্তীতে মার্গট ও গঞ্জালেসের ব্রেকআপ হয়েছিল। এগুলো জানার পর অ্যালেক্স অনেক কষ্ট পায়। অ্যালেক্স মার্গটকে অনেক ভালোবাসত, কিন্তু মার্গট তাকে চিট করেছে। তারপরেও সে মার্গটের সাথে দেখা করতে ওই অ্যাড্রেসে যায়। অনেক প্রশ্ন আর দ্বিধাদণ্ড জমা পড়ে আছে। অবশেষে মার্গট ওখানে আসে, কিন্তু অ্যালেক্সের সাথে দেখা করে না। সে আসার পথে কিছু লোককে দেখে যারা অ্যালেক্সকে ফলো করছিল, তাই সে ওখান থেকে আবার চলে যেতে ধরে। আর তখনই ওই লোকগুলো এসে অ্যালেক্সকে নিয়ে একটি গাড়িতে তুলে তাকে মারধর করতে শুরু করে। এই লোকগুলোই চার্লোটকে খুন করেছিল আর এখন অ্যালেক্সকে ধরে তার কাছে মার্গটের খোঁজ চাচ্ছে। আসলে এই লোকগুলো মার্গটকে হুন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। এরপর ব্রুনো তার দলবল নিয়ে ওখানে আসে আর অ্যালেক্সকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে অ্যালেক্সের উকিল অ্যালেক্সের বিনা দোষের প্রমাণ বের করে ফেলে। চার্লোট মৃত্যুর সময় অ্যালেক্স ওই সাইবার ক্যাফেতে ছিল, সিসিটিভিতে ওই সময়ে তার ফুটেজ রয়েছে, তাই সে খুন করতে পারে না।
তাই পুলিশও তাকে খালাস করে দেয়। পরে ডিটেকটিভ অ্যালেক্সের বাসায় এসে তার কাছে লজ্জিত হয় আর তাকে মার্গট মার্ডার কেসের ফাইলটি দেয়। এই ফাইলটি আগে অনেকবার অ্যালেক্স চেয়েছিল। ফাইলটি ঘাটার পর অ্যালেক্স অবাক হয় আর নিশ্চিত হয় যে মার্গট বেঁচে আছে। খুনের যে লাশটি পাওয়া গিয়েছিল ওটি মার্গট ছিলই না। ডেড বডির হাইট ছিল 1.75 মিটার, কিন্তু মার্গটের হাইট এর থেকে কম ছিল। পুলিশ রেকর্ড অনুযায়ী মার্গটের লাশ তার বাবা জেকাস অ্যাক্সেস করেছিল আর উনিই নিশ্চিত করেছিলেন এটি মার্গট। অ্যালেক্স ওই সময় কোমাতে ছিল তাই সে লাশটি দেখতে পারেনি। আবার যে পিস্তল দিয়ে ফিলিপকে হত্যা করা হয় সেটিও মার্গটের বাবার ছিল। সব মিলিয়ে এই মৃত্যুতে মার্গটের বাবার অস্বাভাবিক কিছু হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। তার প্রতি সন্দেহ শুরু হতে থাকে। এই মৃত্যুতে কোনো তো রহস্য আছেই মার্গটের বাবা জেকাসের সাথে। তো কে মার্গটকে মারতে চেয়েছিল আর ওই লাশটা কার? আর কেই বা ফিলিপকে মারতে চেয়েছিল? আর কেন সবাই মার্গটের খোঁজ চাচ্ছে? আর অন্যদিকে মার্গটের বাবা এগুলোতে কিভাবে জড়িত? অনেক বেশি কনফিউশন। এইসব কনফিউশনের কিছু সমাধান অবশ্যই মার্গটের বাবা দিতে পারবে, তাই অ্যালেক্স মার্গটের বাবার সাথে দেখা করতে যায়। কিন্তু জেকাস এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিল না। এ নিয়ে অ্যালেক্সের সাথে তার ঝগড়াও হয়। অবশেষে জেকাস বিষয়গুলো ক্লিয়ার করে। মার্গট আর ফিলিপ মিলে একটা চিলড্রেন ট্রাস্ট চালাতো, কিন্তু ফিলিপ ওই চিলড্রেন ট্রাস্টের ছোট ছোট মেয়েদের রেপ করত। এই বিষয়টা অ্যালেক্সের বাবা জেনে যায়, কেননা সে ফিলিপের বাবার ক্রিয়া অনুষ্ঠানে ব্যবহৃত ঘোড়া রাস্তা বল দেখাশোনা করত। বিষয়টি অ্যালেক্সের বাবা পুলিশ স্টেশনে যেয়ে জেকাসকে জানায়, তার বিরুদ্ধে কমপ্লেইনও করে। কিন্তু ফিলিপের বাবা ওখানকার সিনেটর ছিল, সে তার পাওয়ার খাটিয়ে ওই কেস বন্ধ করে দেয়, সাথে অ্যালেক্সের বাবার প্ল্যানিং করে খুনও করায়। পরে এই বিষয়টি মার্গটও জানতে পারে। সে ফিলিপের কাছে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে। এতে ফিলিপ রাজি হয় না, উল্টো সে মার্গটকে মারতে শুরু করে। তখন মার্গটের বাবা জেকাস এসে এগুলো দেখে বন্দুক দিয়ে ফিলিপকে মেরে দেয় আর এই মৃত্যুর দায়ভার গঞ্জালেসের উপর চাপিয়ে দেয়। এতে দুটো লাভ হবে, এক, জেকাস খুনের দায়ভার থেকে বেঁচে যাবে, আর গঞ্জালেসকে মার্গটের জীবন থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। মার্গট গঞ্জালেসের কাছ থেকে নিস্তার পেতে চাচ্ছিল, কেননা সে তার করা ভুল বুঝতে পেরেছিল। তবে জেকাসের সন্দেহ ছিল ফিলিপের বাবা অনেক প্রভাবশালী একজন লোক, সে পরে এর সত্যতা জানতে পারবে আর তখন সে মার্গটকে মেরে ফেলবে। একদিন ফিলিপের বাবা জেনেও যায়, সে দুইজন কিলারকে ভাড়া করে মার্গটকে মারার জন্য। এটা আবার জেকাস জেনে যায়, কেননা সে ফিলিপের বাবার ফোন ট্র্যাক করে রেখেছিল। তখন জেকাস ওই দুইজন কিলারের মধ্যে একজনকে বেশি টাকা দিয়ে কিনে নেয়। ওই রাতে অ্যালেক্স আর মার্গট লেগেছিল, তখন কিলারগুলো ওখানে যেয়ে দুইজনকেই আক্রমণ করে, কিন্তু জেকাসের কিনে নেওয়া কিলার অন্য কিলারকে মেরে দেয়। পরে আবার জেকাস এসে ওই কিনে নেওয়া কিলারকেই মেরে ফেলে। এই দুটো কিলারের লাশ ওখানেই জেকাস দাফন করে দেয়। উল্লেখ্য যে জেকাসের দাফন করা এই লাশ দুটোই কিছুদিন আগে পুলিশ খুঁজে পেয়েছিল, যেটার জন্য আর কি পুলিশ তদন্ত করতে চাচ্ছিল। এরপর মার্গটের জায়গায় অন্য একটি মার্গটের মতো দেখতে মৃত মেয়ের লাশ নিয়ে এসে রাখা হয়। এরপর মার্গটকে তার বাবা জেকাস অন্য দেশে পাঠিয়ে দেয়, কেননা মার্গট বেঁচে থাকার খবর জানতে পারলে ফিলিপের বাবা অবশ্যই মার্গটকে মেরে ফেলতে চাইবে। মুভিতে যে লোকগুলো চার্লটকে খুন করে এবং অ্যালেক্সের উপর নজর রাখছিল তারা আসলে ফিলিপের বাবার লোকই ছিল। তো সব কিছুই মার্গটের বাবা জেকাসের প্ল্যানই ছিল, কিন্তু এসবের কিছুই অ্যালেক্স জানত না। ওই রাতে অ্যালেক্সকেও আঘাত করে বেহুশ করে ফেলা হয় আর অ্যালেক্স মার্গট দুজনকেই আলাদা করে দেয়া হয়, কেননা তারা দুজনেই এতে সেট থাকতে পারবে। মার্গটকে তার বাবা বলে অ্যালেক্স ওই রাতে আঘাতে মারা গিয়েছে, তাই মার্গটও দেশ ছেড়ে চলে যায় আর আসে না। আর ওই লেকে পাওয়া মেয়ের লাশটি মার্গটের বাবা নিজের মেয়ের লাশ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। আর টেকনিক্যালি ওই খুনের দায়ভার চাপিয়ে দেওয়া হয় ওই দিনে জেল পালাতক এক সাইকো কিলারের উপর। এতে সব মিলিয়ে কেস ওখানেই সলভড হয়ে যায়। এইসব ঘটনাগুলো পুলিশ সব শুনে নেয়, কারণ অ্যালেক্সের কাছে মাইক্রোফোন ছিল যেটা পুলিশ তার গায়ে ফিট করেই ওখানে পাঠিয়েছিল, কেননা জেকাসের প্রতি পুলিশের সন্দেহ হয়েছিল। সব অপরাধ জেকাসের ছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে, কিন্তু ওই সময় জেকাস নিজেকে শ্যুট করে সুইসাইড করে নেয়। তো সব রহস্য বের হয়ে গেছে, মেইন আসামি জেকাসও সুইসাইড করে নিয়েছে, তো কেস এখানেই পুরোপুরি সলভড। তবে আরেকটা টুইস্ট রয়েছে যা মুভির একদম শেষে দেখানো হয়।
অ্যালেক্স যখন জ্যাকাসের সাথে দেখা করতে আসে তখন সে অ্যালেক্সকে চেক করেছিল। সে মাইকের কথা জেনে যায়, কেননা জ্যাকাস নিজেও একজন পুলিশ ছিল আর এইসব বিষয় তার জানারই কথা। জ্যাকাস সব কিছুই সত্য বলেছিল শুধুমাত্র একটি কথা বাদে। আসলে ফিলিপ যখন মার্গটকে মারছিল তখন মার্গটই তার বাবার বন্দুক দিয়ে ফিলিপকে মেরে ফেলেছিল, কিন্তু জ্যাকাস তার মেয়েকে বাঁচার জন্য এই খুনের দায় নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। এই কথাটা অ্যালেক্সকে জ্যাকাস ওখানেই বলেছিল, কিন্তু তখন সে টিভিতে এমনভাবে চ্যানেল চেঞ্জ করছিল যাতে কিছু সেকেন্ডের জন্য মাইকের সিগন্যাল জ্যাম হয়ে যায় আর সে যেন এটা বলতে পারে আর পুলিশ যেন সেটা না জানতে পারে। পরে ফিলিপের বাবাকে গ্রেপ্তার করা হয়, কেননা তার ছেলে একজন চাইল্ড রেপিস্ট হওয়া সত্ত্বেও তার বাবা ক্ষমতার অপব্যবহার করে তাকে বাঁচিয়েছিল। এখন মার্গটের আর কোনো ভয় নেই, সে অ্যালেক্সের সাথে দেখা করতে ওই লেকে আসে। গার্ডেনের ওই লেকটির কাছে অ্যালেক্স ছিল। দীর্ঘ 8 বছর পর তাদের দেখা হয়। মার্গট তার ভুলের জন্য অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। অ্যালেক্স ক্ষমা করে দেয়। ভাগ্য তাদের দূরে সরিয়ে দিয়েছিল, সেই ভাগ্যই হয়তো তাদের ভালোবাসার কাছে নত হয়ে গেছে, তাই আজ তাদের মিলিয়ে দিয়ে তার পূর্ণতা ঘটিয়েছে। তারা একে অপরের দূরে থেকে যে কষ্ট পেয়ে যাচ্ছিল আজ তার সমাপ্তি হলো। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আফনান কটেজ, লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের নতুন কাজের উদ্দীপনা দেয়। আজ এ পর্যন্তই, পরে কথা হবে অন্য কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আলবিদা।